হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা শিখব কিভাবে কোনো ডকুমেন্টে হেডার অ্যান্ড ফুটার পুট করতে হয়। কোনো ডকুমেন্ট রেডি হওয়ার পর প্রত্যেকটি পেজের টাইটেল বা পেজ নাম্বার দেওয়ার জন্য বা ডকুমেন্টটির সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক সময় আমরা হেডার অ্যান্ড ফুটার ব্যবহার করে থাকি। তবে নোটপ্যাডের ক্ষেত্রে হেডার অ্যান্ড ফুটার ব্যবহার করার জন্য প্রথমেই হেডার অ্যান্ড ফুটারের কমান্ড কোডগুলো জানা অবশ্যই দরকার। যেমন এখানে কতকগুলি হেডার অ্যান্ড ফুটারের কমান্ড কোড এখানে দেওয়া হয়েছে। যেমন আমরা যদি হেডার অ্যান্ড ফুটার হিসাবে ডেট ব্যবহার করতে চাই তাহলে অ্যান্ড ডি ব্যবহার করতে হবে, যদি টাইম দিতে চাই তাহলে অ্যান্ড টি, যদি পেজ নাম্বার দিতে চাই তাহলে অ্যান্ড পি, যদি যে ফাইল সেই ফাইল বলছে যে ফাইলটা আমি হেডার অ্যান্ড ফুটার দিতে চাই সেই ফাইল নেম যদি আমি ব্যবহার করতে চাই তাহলে অ্যান্ড এফ ব্যবহার করব, যদি অ্যাম্পারস্যান্ড যদি ব্যবহার করতে চাই ডবল অ্যান্ড ব্যবহার করব, আর হেডার অ্যান্ড ফুটার হিসাবে যে কথাগুলো আমি লিখতে চাই সেই কথাগুলো যদি লেফট সাইডে দিতে চাই তাহলে অ্যান্ড এল, যদি সেন্টারে লিখতে চাই তাহলে অ্যান্ড সি, আর যদি রাইট সাইডে যদি লিখতে চাই তাহলে অ্যান্ড আর ব্যবহার করব। তো এটা মনে রাখা অবশ্যই দরকার। আর যদি মনে যদি একান্ত না থাকে তো আমরা এখান থেকেও দেখে নিতে পারি। নোটপ্যাডে যাব, নোটপ্যাডে গিয়ে হেল্পে যাব, ভিউতে যাব, যাবার পরে এটি ম্যাক্সিমাইজ করে নেব, নিয়ে এখান থেকে শো অলে যাবার পরে নিচের দিকে নেমে আসব। আসলে আমরা এখান থেকেও হেডার অ্যান্ড ফুটারের কমেন্ট কোডগুলো এখান থেকে আমরা দেখে নিতে পারি। এখন দেখে নিই কীভাবে এটা ডকুমেন্টে ব্যবহার করতে হয়। তো তার জন্য প্রথমেই চলে যেতে হবে একটি রেডি করা ডকুমেন্টে চলে যেতে হবে, যেটা আমি প্রিন্ট করতে চাই এবং যেটাতে হেডার অ্যান্ড ফুটার হিসাবে আমি কিছু লিখতে চাই। তো তার জন্য প্রথমে আমি ফাইলটা ওপেন করলাম, ওপেন করার পর ফাইলে যেতে হবে, যেহেতু হেডার অ্যান্ড ফুটার পেজ সেটআপের মধ্যে আছে তো এখান থেকে পেজ সেটআপে যেতে হবে। যাবার পর এখানে আমরা নিচেই দেখতে পাচ্ছি হেডার অ্যান্ড ফুটার কথাটা আছে। তো এখানে আমরা হেডার হিসাবে যেটা দিতে চাই, পেজের যেহেতু আমি মিডিলে আমি একটি টাইটেল ব্যবহার করতে চাই, তো মিডিলে ব্যবহার করার জন্য আমরা কোড দেখেছি অ্যান্ড সি, তো এখান থেকে আমরা অ্যান্ড সি দিলাম, দেওয়ার পরে একটি স্পেস দিতে হবে। এখন টাইটেল হিসাবে আমি যেটা দিতে চাই সেটা এখান থেকে এখানে টাইপ করতে হবে। তো টাইটেল হিসাবে আমি প্যারাগ্রাফ কথাটা লিখতে চাই, প্যারাগ্রাফ কথাটা আমি দিতে চাই। দেওয়ার পরে এখান থেকে আমি একটি স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে আমি রাইট সাইডে ডেট দিতে চাই, তো রাইট সাইডের কোড ছিল অ্যান্ড আর, তো এখান থেকে অ্যান্ড আর দিলাম, দেওয়ার পরে এখান থেকে স্পেস দেব, দিয়ে যেহেতু আমি ডেট ব্যবহার করতে চাই তো ডেটের কোড ছিল অ্যান্ড অ্যান্ড ডি, তো এখান থেকে আমি অ্যান্ড ডি দিয়ে দেব। এখন ফুটারে চলে আসি, আমি ফুটারের লেফট সাইডে কিছু কথা লিখতে চাই, তো লেফট সাইডে লেখার জন্য আমাদের কোড ছিল অ্যান্ড এল, তো এখান থেকে অ্যান্ড এল দিলাম, দেওয়ার পরে স্পেস দেব, স্পেস দেওয়ার পরে আমি লেফট সাইডে যে কথাটা লিখতে চাই এখান থেকে সেটা লিখে দেব, লিখে দেব, দেওয়ার পরে একটি স্পেস দেব। আমি মিডিলে কিছু দিতে চাই না, কিন্তু রাইট সাইডে আমি আমার পেজ নাম্বারটা দিতে চাই, তো রাইট সাইডে যাওয়ার জন্য যেটা ব্যবহার করতে হবে অ্যান্ড আর, অ্যান্ড আর দিলাম রাইট সাইডে, এবং আমি চাইছি যে রাইট সাইডে শুধু পেজ নাম্বারটা শো করবে না, পেজ কথাটা শো করবে এবং তারপরে তার নাম্বারটা শো করবে। তাহলে যেহেতু আমি পেজ কথাটা শো করাতে চাই তার জন্য এখানে পেজ কথাটা আমাকে টাইপ করতে হবে, এখান থেকে আমি পেজ কথাটা টাইপ করলাম, স্পেস দিলাম, এইবারে আমি পেজ নাম্বারটা দিতে চাই, তো পেজ নাম্বার দেওয়ার জন্য আমার কোড ছিল অ্যান্ড পি, এখান থেকে অ্যান্ড পি দিলাম, দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। এখন আমরা হেডার অ্যান্ড ফুটার হিসাবে যেটা দিলাম এখানে সেটা দেখতে পাচ্ছি না, কারণ এটা কেবলমাত্র প্রিন্ট করার পরে সেটা দেখা যায়। আর তার আগে যদি আমি এটা দেখতে চাই তার জন্য একটা কাজ করতে পারি, এখান থেকে আমি চলে যাব ফাইলে, চলে যাব গিয়ে প্রিন্টারে যাব, প্রিন্টারে যাওয়ার পর এখান থেকে একটি প্রিন্টার সিলেক্ট করতে হবে, যেহেতু আমার প্রিন্টার নেই সেই হিসেবে ডিফল্ট অবস্থায় আমি এটি সিলেক্ট করলাম, করার পরে অ্যাপ্লাইতে গিয়ে প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার পর এখান থেকে লোকেশান আমি ডেস্কটপ চুজ করলাম, করার পরে এখানে একটি ফাইল নেম দিতে হবে, তো এখান থেকে আমি একটি ফাইল নেম দিয়ে দিলাম, ফাইল নেম দেওয়ার পরে আমি এটি সেভ করে দিলাম, ফাইলটি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পরে এখন যদি ডেস্কটপে যদি ফাইলটা যদি ওপেন করি
তো এখানে আমি দেখতে পাচ্ছি আমি হিডার হিসাবে প্যারাগ্রাফ এই কথাটা দিতে চেয়েছিলাম, তো এখানে এসেছে, এবং রাইট সাইডে চেয়েছিলাম যে যেন ডেটটা যেন শো করে, তো এখানে সেটাও শো করছে, এবং ফুটার হিসাবে চেয়েছিলাম যে লেফট সাইডে যেন থ্যাংক ইউ কথাটা যেন আসে, সেটা আসলো, এবং রাইট সাইডে আমি চেয়েছিলাম যে পেজ কথাটা থাকবে এবং তার পাশে তার নাম্বারটা থাকবে, তো এখানে সেটাও শো করেছে। তো এই ছিল আজকের আলোচনা, দোয়া করি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।